হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকে আমরা ডিসকাস করব প্যারাসিটামল 650mg ট্যাবলেটসের ব্যাপারে। তো এখানে আমার কাছে প্যারাসিটামল 650mg ট্যাবলেট রয়েছে, ক্যালপল 650। তো আজকে আমরা জেনে নেব এই ট্যাবলেটগুলির দাম কত, এটির মধ্যে আপনি টোটাল কতগুলি ট্যাবলেট পাবেন, এর সব থেকে ইম্পর্টেন্ট ফ্যাক্টর এই ভিডিওটি বানানোর, যে এর সব থেকে মোস্ট ইউজফুল ইউজেস কী কী আছে, এর সাইড ইফেক্টস কী কী আছে, আর ওভারঅল আমাদের হেলথের জন্য এটি কতটা এফেক্টিভ সেটিও আমরা ডিসকাস করব। সেই জন্য বলছি বন্ধুরা, এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হবে, এটাকে লাস্ট অবধি নিশ্চয়ই দেখুন। ওকে, তো শুরু করা যাক আজকে আমাদের ভিডিও। তো এটা হচ্ছে আমাদের নতুন সিরিজের ভিডিও, যেখানে আমরা ইম্পর্টেন্ট ফার্মাটিক্যাল প্রোডাক্টসের ব্যাপারে রিভিউ করব এবং একটি ডিটেল রিভিউ আপনাদের সামনে শেয়ার করব। আমার দাদা ফার্মাটিক্যাল স্টাডিজে আছে, তো এই সমস্ত জিনিসটার উপর বেসিক আইডিয়া আমারও আছে, তাই আমি ভাবলাম কেননা এই সমস্ত জিনিসের উপর একটা ডিটেল রিভিউ এবং কিছু কুইক ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করা যাক, যাতে আপনারাও এই সমস্ত জিনিস কেনার আগে একটা ওভারঅল ইনফরমেশন এটার ব্যাপারে জানতে পারেন, তাই তো। তো দেখে নিই সবার আগে এটার দাম কত। প্যারাসিটামল 650mg, ক্যালপল 650, সমস্ত রকম মেডিকেল শপে ইজিলি এটা অ্যাভেলেবেল আছে। ওকে, সো দেখে নিই এটার প্রাইস কত। এখানে আমি আমার ক্যামেরাটাকে জুম করছি, দেখুন এটার প্রাইস রয়েছে 30.91 টাকা। তো 30.91 টাকা আপনি কতগুলো ট্যাবলেট পাবেন দেখুন, এখানে টোটাল 15টা ট্যাবলেটস রয়েছে প্যারাসিটামলের। সো বাজেট হিসাবে খুবই ভালো একটা ডিল, খুবই সস্তায় আপনি পাচ্ছেন। তো পার ট্যাবলেট আপনার 2 টাকা পড়বে, সো ওভারঅল বাজেটে খুবই ভালো। তো এবার দেখে নিয়ে নেবো সব থেকে ইম্পর্টেন্ট ফ্যাক্টর এটার, যে এর মোস্ট ইউজফুল ইউজেস কী। আমরা সবাই জানি জ্বর এলি আমরা বাড়িতে সবার আগে আমাদেরকে প্যারাসিটামল দেওয়া হয়, সো জ্বরের জন্য প্যারাসিটামল খুবই এফেক্টিভ। এছাড়াও এর আরও অনেক ইম্পর্টেন্ট ইউজেস আছে, যেমন জ্বরের সাথে সাথে আমাদের বডি যখন ব্যথা হয় তো সেই ব্যথাকে রিলিভ করতেও এই প্যারাসিটামল ট্যাবলেট আমরা ইউজ করে থাকি। এর মধ্যে প্যারাসিটামল আছে অলসো নোন অ্যাজ অ্যাসিটামিনোফেন। ওকে, তো এটার কাজ কি, এটা কি করে, ডাইরেক্ট আমাদের ব্রেনে অ্যাক্ট করে, যেটা আমাদের বডি টেম্পারেচারকে কন্ট্রোল করতে সাহায্য করে। ওকে, তো এছাড়া আরও ইম্পর্টেন্ট কিছু ইউজেস হচ্ছে, ইউজ টু ট্রিট হেডেক, মাথা ব্যথাতে ইউজ হয়, মাসেল এচেস ব্যথা হলে তখন সেটাতে ইউজ হয়, আর্থারাইটিসের ব্যথা হলে সেখানে সেটা ইউজ হয়, ব্যাকেজে কোনো ব্যথা হলে সেটা ইউজ হয়, টুথ এচেস দাঁতের কোনো প্রবলেম হলে সেখানে প্যারাসিটামল ইউজ করা হয়, কোল্ডস অ্যান্ড ফিভার ঠান্ডা জ্বরে সব থেকে বেশি এটা ব্যবহার করা হয়। ওকে, ঠিক আছে। তো এর সাথেও ইট রিলিভস পেন ইন দ্য মাইল্ড আর্থারাইটিস। তো এর নিউমারাস ইউজফুল ইউজার রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। ওকে, এবার আমরা কথা বলবো এটার কি সাইড ইফেক্ট আছে। হ্যাঁ, এর কিছু রেয়ার সাইড ইফেক্টসও আছে। আপনি জানেন সমস্ত রকম মেডিকেল ইয়েতে বলা হয় যে ওভারডোজ কোনোদিন করবেন না। এই ডোজ সবার আগে আমরা জেনে নিই ডোজ কত আছে, ঠিক আছে। সো দেখে নিন এখানে ডোজটা লেখা রয়েছে, সেখানে আমি ক্যামেরাটাকে জুম করলাম। 15 ট্যাবলেটস, ইচ ট্যাবলেট কন্টেন্স প্যারাসিটামল আইপি 600mg, আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এবার ডোজটা দেখুন, অ্যাডাল্টস অ্যান্ড চিলড্রেন 12 ইয়ার্স অ্যান্ড অ্যাভাভ সমস্ত। তো এখানে বলা আছে, স্ট্রিক্টলি বলা আছে, 12 বছরের ঊর্ধ্বে যাদের বয়স তারাই একমাত্র প্যারাসিটামল ইউজ করতে পারবে। ওকে, এভরি 4 টু 6 আওয়ার্স, ঠিক আছে। তো প্রত্যেক 4 থেকে 6 ঘন্টা গ্যাপ অন্তরে আপনারা একটা করে ট্যাবলেট নিতে পারবেন। ওকে, সো আপ টু ডেলি ডোজেস ইজ 4000mg। সো এখানে ডেলি আপনি 4000mg অব দ্য লিমিটেড ডোজ দিতে পারবেন। তো আমি রিকমেন্ড করবো অত হাই লিমিট না রেখে 2-3টে ট্যাবলেট ডেলি আপনি কনজিউম করতে পারেন। অবভিয়াসলি আমার যখনই জ্বর এরকম কিছু সিমটমস আছে, তো আমি ডেলি 2টো ট্যাবলেট, একটি দুপুরে খাওয়ার পর একটি রাত্রে খাওয়ার পর এটা ইউজ করে থাকি। সো আর আরও বেশি যদি খুব বেশি সিরিয়াস কন্ডিশন হয় তখন 4 থেকে 6 ঘন্টা গ্যাপে একটি করে প্যারাসিটামল আপনি ইউজ করতে পারেন। ওকে, সো এছাড়াও আমি বলে রাখি, যাদের আগে থেকে লিভারের কোনো ডিজিজ আছে তারা অবশ্যই একবার নিজেদের ডাক্তারের সঙ্গে পরামর্শ নিন এটাকে ইউজ করার আগে। এছাড়া যারা বেশি অ্যালকোহল কনজিউম করেন তারাও একবার আপনাদের ডাক্তারের সঙ্গে সাজেশন নিয়ে তারপর এই ট্যাবলেটটাকে কনজিউম করার কথা ভাববেন, ঠিক আছে। সো এটা ছিল কিছু ইম্পর্টেন্ট ইউজেস, এর ডোজেস আর এর সাইড এফেক্টস, এই সবগুলোর ব্যাপারে আমরা ডিসকাস করলাম, ঠিক আছে। আরও এখানে দেখে নিই লেভেলের উপর কী কী লেখা আছে। ওয়ার্নিং, টেকিং মোর দ্যান ডেলি ডোজ মে কজ সিরিয়াস লিভার ড্যামেজ অর অ্যালার্জিক রিয়াকশনস। তো এখানে স্ট্রিক্টলি বলা আছে, যদি ডেলি ডোজ 4000mg বেশি যদি আপনি কনজিউম করেন, সো সেটা আপনার লিভারের জন্য ক্ষতিকর হতে পারে কিংবা অ্যালার্জিক রিয়াকশনস শরীরে দেখা যেতে পারে। ওকে, এর সাথে কি আছে, সোয়েলিং অফ দ্য ফেস মাউথ অ্যান্ড থ্রোথ। তো ফেস মাউথ আর থ্রোথে সোয়েলিং এর প্রবলেম দেখাতে পারে, ডিফিকাল্টি ইন ব্রিদিং এর ডিফিকাল্টি হতে পারে, ইচিং অর র্যাশ। সো এখানে স্ট্রিক্টলি বলা আছে ডেলি ডোজের আপে আপনি যাবেন না, ঠিক আছে। সো এটা ছিল একটা ওভারঅল এ রিভিউ। ওভারঅল বলতে হলে প্যারাসিটামল ট্যাবলেট খুবই ইউজফুল, একটা কমন একটা ইন্ডিয়ান মেডিকেল স্টোরে অ্যাভেলেবল একটা ট্যাবলেট, যেটা আপনি সমস্ত রকম মেডিকেল স্টোরে পেয়ে যাবেন, খুবই এফেক্টিভ, খুবই ভালো একটা মেডিসিন প্যারাসিটামল। তো এটা ছিল আমার একটা ওভারঅল রিভিউ। এবার আমি দেখে দিই একটা ট্যাবলেট আপনার সামনে খুলে, এর আগে আমি অলরেডি 2টা ট্যাবলেট এখানে ইউজ করে ফেলেছি। তো আমি ভাবলাম কেননা এটার একটা ডিটেল রিভিউ আপনাদের সামনে শেয়ার করা যাক, ঠিক আছে। সো এটা হচ্ছে আপনার প্যারাসিটামল ট্যাবলেট। তো এখানে আমি আমার ক্যামেরাটাকে জুম করছি, দেখুন এর মধ্যে লেখা আছে ক্যালপল 650, হিয়ার ইউ ক্যান সি। ওকে,
সো এটা হচ্ছে প্যারাসিটামল ট্যাবলেট সো এই ছিল আমার এক ওভারঅল রিভিউ রিগার্ডিং দিস প্যারাসিটামল ট্যাবলেট তো বন্ধুরা আমাকে কমেন্ট করে নিশ্চয়ই বলবেন যে আপনাদের কেমন লাগলো আমার এই ওভারঅল অনেস্ট রিভিউ আর এমন আরও ইন্টারেস্টিং আর ইফেক্টিভ টপিক্সের ওপর ভিডিওসকে দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যদি আপনারা সাবস্ক্রাইব করেন তো আমি মোটিভেশন পাই ফিউচারে আরও ইম্পর্টেন্ট ভিডিওস আপনাদের সামনে প্রেজেন্ট করার জন্য তো আজকের জন্য এতটাই বন্ধুরা দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে টিল দেন বাই বাই